বলছেন এত নির্ভেজাল ভাবে কি বাংলাদেশের মানুষ নিবে যে এটি এই কারণে এই ব্যাখ্যা? গোলাম মোল্লা রনির অনেক আলোচনা আমি শুনেছি, এর আগে অনেকবারই শুনেছি, টিভিতে টকশোতে আমি দেখছি অনেকবার, তিনি বলেছেন তার অবস্থান থেকে। কিন্তু আমার মনে হয় যে উনি এটা মিন করতে চাননি। আমরা যখন এই কথাটা বলি, এটা কিন্তু আমার মনে হয় যে সমাজতাত্ত্বিকের মতো যদি আপনি যদি দেখেন কথাগুলো, আপনি একটা কথা বলেছেন, সেটা আসলে পিপলস রিয়াকশন কি হবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার বলার উপর নির্ভর করে না। এটা কিন্তু পিপলের নিজস্ব কতগুলো বাস্তবতা আছে, সামাজিক কতগুলো বাস্তবতা আছে, সে সমস্ত বাস্তবতা গুলো মিলিয়ে কিন্তু রাজনৈতিক কিছু বাস্তবতা আছে, এগুলো মিলিয়ে কিন্তু তিনি চিন্তা করেন। যার জন্য আমার মনে হয় যে এত ফ্ল্যাটলি দেখার কোনো অবকাশ নেই। আসলে ওয়াজিল কাদের সাহেব যে কথাটা বলেছেন, এটার ভিতর দিয়ে কিন্তু সরকারের ভেতরের যে যে লুটপাট দুর্নীতি তার কর্মীদের মধ্যে এবং এগুলো নিয়েও যে তাদের মধ্যে অনেক খেয়ে খেয়ে অনেক মারামারি খুনোখুনি যে আছে, তার একটা বহিঃপ্রকাশ কিন্তু আসলে ঘটে যেতে বলে আমরা দেখি। তবে তার এই কথার মধ্যে দিয়ে যদি এখন নেতা কর্মীদের মধ্যে যদি তারা যদি সচেতন হয়ে ওঠে এবং তাদের মধ্যে যদি এই প্রতিযোগিতা যদি কমে আসে, সেটা বরং ভালো হবে বলে আমরা মনে করি। সেটা সেটা হবে কিনা সেটা হচ্ছে আসলে দেখার বিষয়। আমরা আমরা মানুষ আসলে প্রত্যাশা করে যে ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় যাওয়ার আগে তারা অনেক বড় কথা করেন, নির্বাচনী ইশতেহার তারা দিচ্ছেন, অনেক অঙ্গীকার করছেন, সেই অঙ্গীকারগুলো তারা পূরণ করবে, সেই জিনিসটা আসলে দেখতে চায়। কিন্তু ক্ষমতায় গিয়ে পরবর্তীতে তারা যে যে কাজগুলো আসলে করে, এটা আমার মনে হয় যে রাজনৈতিক দর্শন মানে রাজনৈতিক মতাদর্শ সংস্কৃতি রাজনীতি এটাকে মিলিয়ে দেখবার ব্যাপার। রাজনৈতিক মতাদর্শটা এখানে আমি মনে করি যে একটা সবচেয়ে এখানে বড় ব্যাপার। আওয়ামী লীগের পক্ষ থেকে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন সবসময়। মুক্তিযুদ্ধে অবশ্যই তারা একটা নেতৃত্ব দানকারী দল, এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, নেতৃত্ব দানকারী দল। কিন্তু আমরা কিন্তু দেখেছি বাইরে থেকে, আমরা যারা রাজনৈতিক চর্চা করি দীর্ঘ বছর যাবৎ, আমরা কিন্তু আসলে দেখেছি মুক্তিযুদ্ধের চর্চা বলতে, মুক্তিযুদ্ধের চেতনা বলতে মানুষ আসলে যে প্রত্যাশা করেছিল যে মানুষ সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ একটা মাথা উঁচু করে একটা বাঁচবে, একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে এবং অধিকার নিয়ে। কিন্তু আমরা এখন কিন্তু দেখছি যে দেশি বিদেশি এবং আধিপত্যবাদী বিভিন্ন চক্রান্ত, সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তি আমাদের দেশের আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে, আমাদের এখানে নানা ধরনের তৎপরতা কিন্তু আমরা দেখি। তার জন্য মুক্তিযুদ্ধের চেতনা আসলে কোথায় গেছে সেটা কিন্তু সেটা কিন্তু আমরা বলি যে মুক্তিযুদ্ধের চেতনা জায়গাটা আওয়ামী লীগ কিন্তু আসলে বাস্তবায়ন করতে পারেনি। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় কিন্তু আসলে আওয়ামী লীগ যেতে পারেনি। আমরা সেই কথাটাই বলতে সেই মূল্যায়ন আমরা নিশ্চয়ই আরো করবো। আসলে আপনার অনেকক্ষণ